এই সময়ে চালের দামটা কিছুটা এমনিতেই বাড়তে পারে, অসম্ভব কিছু না, কিন্তু কতটুকু বেড়েছে? 4-5 টাকা বেড়েছে। চালের যে বাজার ব্যবস্থাটা এটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি দেখতে পাচ্ছি যে 2018 সালের পর থেকে এই দেশে আসলে উদ্বৃত্ত থাকে, বা তারও আগের থেকে যা কিছু আমাদের উৎপাদন এবং চাহিদার মধ্যে একটা উদ্বৃত্তের সংখ্যা থাকে, যা কিছু উদ্বৃত্ত থাকে তা পরবর্তী বছরগুলিতে আবার সেটা যোগ হয়ে যাওয়ার কথা মজুত হিসাবে। আসলে কি সেটা হয়, বা আমাদের দেশে উদ্বৃত্ত থাকার ঘটনা কি শুধুই কাগজে কলমে, নাকি উদ্বৃত্ত থাকে আসলে? দেখুন, আপনি যে হিসেব দিলেন যে 4 কোটি 13 লাখ টন চাল, এখানে হয়তো 5% এদিক সেদিক হতে পারে, এর অসম্ভব কিছু না, কিন্তু মোটামুটিভাবে প্রায় 4 কোটি টন চাল আমরা উৎপাদন করি, কম বেশি, কোনো সময় কিছু বেশি হয়, কোনো সময় কিছু কম হয়, এটা ঠিক আছে। আর আমাদের কনসাম্পশন রিকোয়ারমেন্ট, আপনি যেটা বললেন যে আগে যত বেশি আমরা কনসাম্পশন দরকার মনে করতাম, সাম্প্রতিককালে গমের আমদানি কমে গেছে এবং তার ফলে চালের উপর যেন পশুখাদ্যের ব্যাপারে একটু পরিমাণ বেড়ে গেছে, চালের ব্যবহার বেড়ে যাচ্ছে, এসব কারণে চালের ব্যবহার বাড়ছে। তো তারপরেও এখন চালের কোনো সংকট আছে এটা মনে হয় না। তাছাড়া এই পর্যন্ত গত বছর, এ বছর এই পর্যন্ত তো চাল আমদানি করা হয়নি, তারপরেও মোটামুটিভাবে বলা যায় চালের বাজার খুব বেশি চড়ে গেছে এমনটাও নয়, তবে কিছুটা চড়েছে। কখন এসে চালের দামটা বেড়েছে? আমনের সিজন তো 2 মাস আগে শেষ হয়ে গেছে এবং সামনে 1 মাস পরে বোরোর সিজন, এই সময়ে চালের দামটা কিছুটা এমনিতেই বাড়তে পারে, অসম্ভব কিছু না, কিন্তু কতটুকু বেড়েছে? 4-5 টাকা বেড়েছে। তো এখন কথা হলো যে, তবে এখন যদি মোটা চালের দাম আপনারা যেমন 52-53 টাকা হলে বেশি বলা যায়, এটা আমি মনে করি যে যেখানে উৎপাদন খরচ 44 টাকা বা তার চেয়ে একটু কম, সেটা 45-46 টাকা যদি হয় এটা ধরে নেওয়া যায়, কিন্তু তার চাইতে যখন বেশি হয় তখন সাধারণত গরিব মানুষ যারা তাদের কষ্ট হয়, চাল কিন্তু কষ্ট হয়, কারণ চালের উপর গরিব মানুষের গুরুত্ব সবচেয়ে বেশি। এখন আরেকটি কথা আপনি বলেছেন যে এখন ব্যবসায়ীরা বলছেন যে ধান নেই, ধান পাওয়া যাচ্ছে না, ধান তো ওনারা 2 মাস আগে যখন আমন ধান যখন উঠলো তখনই তো তারা কিনে নিয়েছেন এবং তখন কিনে নিয়েছেন ভেজা ধান অপেক্ষাকৃত কম দামে, সরকার যেটা নির্ধারণ করেছে তার কম দামে, যখন তারা সব ধান কিনে নিয়ে এসছেন তারপরে তো কৃষকের কাছে থাকার উদ্বৃত্ত থাকার কথা না, তা এখন হয়তো আরও 1 মাস পরে যখন বোরো ধান উঠবে তখন আবার কৃষকের কাছে যাবে, যেটা আবার 1 মাসের মধ্যে তারা বিক্রি করে দেয়। কাজে ধান যেটা আছে সেটা তো ব্যবসায়ীদের কাছেই আছে, চাতালের মালিক যারা আছে তাদের কাছেই আছে, আর থাকার কথা ছিল ধান সরকারের কাছে, কিন্তু সরকার তো ধান সংগ্রহে খুবই একটা ভালো অবস্থানে নাই, কারণ যেখানে আমাদের প্রায় 2 লাখ টন ধান সংগ্রহ করার কথা ছিল সেখানে সরকার সংগ্রহ করেছে প্রায় 25 লাখ টন, মানে 12.5 শতাংশের মতো, 10-12 শতাংশ করে থাকে। আর তাহলে একদিকে আমরা চালের মজুদদার আমরা জানি যে চালের মজুদদার হলো আমাদের ব্যবসায়ীরা, আর একদিকে চালের মজুদার সরকার, যেখানে সরকারের কাছে মজুদ আছে প্রায় 14 লাখ টনের মতো চাল মজুদ আছে। এইটা এখন দেখতে হবে যে চালের যে বাজার ব্যবস্থাটা এটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।